সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আমরা আলোচনা করছিলাম বৃত্ত নিয়ে। তো বৃত্তের টাইপ ভিত্তিক উদাহরণ 7 পর্যন্ত হয়ে গিয়েছে, তো আমরা টাইপ ভিত্তিক উদাহরণ 8 দিয়ে আমরা শুরু করব। কিন্তু তার আগে বলে রাখা প্রয়োজন যে কোয়ারেন্টাইন বা এই দিনগুলোর জন্য আর কি আমাদের ইউনিটের যে কাজগুলো আমরা করতেছি, এই ভিডিও বানানো থেকে শুরু করে এডিটিং যে কাজগুলো, সো আমরা ওইটা প্রপারলি আসলে করতে একটু কষ্ট হচ্ছে। এটার কারণ হচ্ছে আমাদের যে ভিডিও করার জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার হয়, অর্থাৎ গ্রাফিক্স ট্যাবলেট কিংবা পেন কিংবা মাইক, সো এগুলো হচ্ছে আমরা যেহেতু সবাই প্রত্যেকের বাসায়, সো আমাদের যেহেতু অফিসে যাওয়া হচ্ছে না, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের একটু লজিস্টিক সাপোর্ট একটু সমস্যা হচ্ছে। তো আশা করি আমরা অতি শীঘ্রই হচ্ছে সেগুলো কাছে পাবো। তো যে সমস্যাটা হবে যে আমি হয়তো এই যে আগের ভিডিওগুলোতে লিখতাম সেই লেখাটা হয়তো বা এখন হবে না, সো আমি প্রপারলি ব্যাখ্যা করার চেষ্টা করবো, সো সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিংবা আমাকে ইনবক্সে জানাবে, আমি সাধ্যমতো চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তো চলো শুরু করা যাক। আমরা আজকে টাইপ 8 নিয়ে আলোচনা করব। তো টাইপ 8টা আমাদেরকে বলতেছে একটি বৃত্তের প্রতিবিম্ব সংক্রান্ত যে জিনিসগুলো হতে পারে সেগুলো নিয়ে। তো ইতিপূর্বে তোমরা যদি যেহেতু সরলরেখার ভিডিও অলরেডি পাওয়া শুরু করছো, তো সরলরেখার যে বিশেষ কিছু অধ্যায়ে তোমার হচ্ছে এরকম সরলরেখার প্রতিবিম্ব নির্ণয় করতে হয়, বিভিন্ন বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে হয়, হয়তো একটা নির্দিষ্ট রেখা থাকে, সেই রেখার সাপেক্ষে একটা নির্দিষ্ট পয়েন্টের অন্য পাশের পয়েন্টটা নির্ণয় করতে বলে, অর্থাৎ প্রতিবিম্বের পয়েন্ট নির্ণয় করতে বলে, কিংবা একটা নির্দিষ্ট রেখার সাপেক্ষে অন্য কোনো একটা ত্রিভুজের প্রতিবিম্ব ত্রিভুজটা হয়তো তোমাকে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলে বা ক্ষেত্রফল বের করতে বলে, কোনো একটা কিছু রকম হয়তো বের করতে বলতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যদি বৃত্তের প্রতিবিম্ব সংক্রান্ত ম্যাথগুলোতে কী থাকবে, একটা নির্দিষ্ট রেখা থাকবে, তো সেই রেখার সাপেক্ষে একটা নির্দিষ্ট বৃত্ত থাকবে, তো সেই বৃত্তটার প্রতিবিম্ব তোমাকে নির্ণয় করতে হবে। তো আমরা জানি একটা নির্দিষ্ট বৃত্ত যদি দেওয়া থাকে, সেই বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে, সেই বৃত্তের হয়তো ব্যাসার্ধ দেওয়া থাকবে, তারা সেক্ষেত্রে এবং সেই বৃত্তটা যদি দেওয়া থাকে, সেই বৃত্তের পাশে হয়তো আর একটা রেখা দেওয়া থাকবে, সেই রেখাটার ওই পাশে অন্য পাশে আমাদেরকে যে প্রতিবিম্ব তৈরি হবে, যদি আমরা ওই রেখাটাকে আয়না হিসেবে কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে তার অপোজিটে যে বৃত্তটা আমরা দেখতে পাবো সেই বৃত্তটার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। তো চলো শুরু করা যাক। তো এর আগে আমাদের এখানে একটা ম্যাথ দেওয়া হয়েছে, আমার সরাসরি ম্যাথে চলে যাচ্ছে, এটার জন্য আলাদা করে কোনো থিওরি পড়ার প্রয়োজন নেই। এখানে বলা আছে যে 4x = 6y - 2, এই রেখার সাপেক্ষে 3x² + 3y² + 6x - 24y - 57 = 0, এই বৃত্তের প্রতিবিম্ব সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের যে নির্দিষ্ট রেখাটা ছিল সেই রেখাটা হচ্ছে এই রেখা, এবং নির্দিষ্ট যে বৃত্তটা ছিল সেই বৃত্তটা হচ্ছে এই বৃত্ত। এবার আমাদের যে প্রতিবিম্ব বৃত্ত সেই প্রতিবিম্ব বৃত্তের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে নির্দিষ্ট রেখাটা, সেই রেখাটা কী ছিল, এই রেখাটা, অর্থাৎ 4x = 6y - 2, এই রেখার সাপেক্ষে আমাদের প্রদত্ত বৃত্ত যে বৃত্তটা, সেই বৃত্তটা হচ্ছে আমাদের এই বৃত্ত, অর্থাৎ এই যে 3x² + 3y² এই বৃত্তটা হচ্ছে আমাদের প্রদত্ত বৃত্ত। তাহলে আমি যদি এই এই রেখাটাকে যদি আয়না কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে এই বৃত্তটার অপোজিটে আমরা একটা প্রতিবিম্ব দেখতে পাবো। তো সেই প্রতিবিম্বরও কিন্তু একটা নির্দিষ্ট কী থাকবে, একটা নির্দিষ্ট কেন্দ্র থাকবে, নির্দিষ্ট ব্যাসার্ধ থাকবে। এখন আমরা যদি হচ্ছে ফিজিক্সের অপটিক্স অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়ে থাকি, আমরা জানি যেটা সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব ততটুক দূরেই গঠিত হবে যতটুক দূরে তোমার প্রদত্ত বস্তুটা ছিল। তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে প্রদত্ত বৃত্তটা সেটা আমাদের রেখা থেকে যতটুকু দূরে আছে আমাদের প্রতিবিম্বটা ঠিক ততটুকু দূরেই হবে। এবং সাধারণত সমতল দর্পণের ক্ষেত্রে আমরা জানি ক্ষুর্বিত কিংবা বিবর্তিত কোনো ধরনের প্রতিবিম্ব গঠিত হয় না, একেবারে লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে আমরা বলতে পারি এই বৃত্তের যে ব্যাসার্ধ হবে, প্রতিবিম্ব বৃত্তের ব্যাসার্ধ একই হবে। তো আমরা তার মানে আমাদের যদি একটু দেখি আমরা এখানে প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমরা আমাদের সমীকরণ থেকে বের করে ফেলতে পারবো, তাহলে সেই সমীকরণ সেই ব্যাসার্ধটাই কিন্তু হচ্ছে আমাদের প্রতিবিম্বের ব্যাসার্ধ হবে। তাহলে আমরা যেহেতু টাইপ 7 বন্ধ করে ফেলেছি, তার মানে আমরা জানি যে একটা নির্দিষ্ট বৃত্তের সমীকরণ বের করার জন্য অবশ্যই আমাদের বৃত্তটার কেন্দ্র জানা প্রয়োজন এবং বৃত্তটার ব্যাসার্ধ জানা প্রয়োজন। তার মানে আমাদের দুইটা ক্রাইটেরিয়ার ভিতরে সেকেন্ড যে ক্রাইটেরিয়া, অর্থাৎ আমাদের যে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, সেই ব্যাসার্ধ কিন্তু আমরা অলরেডি জেনে ফেললাম আমাদের বৃত্তের সমীকরণ থেকে। তাহলে আমাদের নির্দিষ্ট কাজ আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই বৃত্তের যে কেন্দ্রটা সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে প্রতিবিম্ব বৃত্ত সেটা সমীকরণ আমরা বের করে ফেলতে পারবো। তো তার আগে আমরা একটু দেখি এখানে আমাদের যে এই কথাটা বললো যে প্রথমে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করি, তো এটা হচ্ছে কি এই যে প্রদত্ত বৃত্তটা সেটা বৃত্তের যে কেন্দ্র এবং ব্যাসার্ধ সেটাকে আমাদেরকে বের করতে হবে। এরপর কেন্দ্র থেকে প্রদত্ত বৃত্তের উপর লম্বরেখার সমীকরণ নির্ণয় করি, এই দুই রেখা ছেদবিন্দুকে মধ্যবিন্দু ধরে অপর বিন্দুর প্রান্তবিন্দুর নির্ণয় করি আর কি। তো জিনিসটা যেখানে এটা বলছে যেটা সেটা হচ্ছে যে মনে করলাম আমাদের যে নির্দিষ্ট যে রেখাটা সেই রেখাটা তোমরা পাইলাম এই রেখা, এই যে প্রদত্ত বৃত্তটা আমি যদি একটু লেখার চেষ্টা করি, এখানে জানি না মাউস দিয়ে কতটুকু লেখা হবে, এই যে এইখানে যে আলটিমেটলি একটা যে কেন্দ্র পাবো, এই কেন্দ্র এবং আমাদের যে এই প্রতিবিম্বের যে কেন্দ্র, তো
আমাদেরকে যেহেতু আমাদের এই রেখা সমীকরণ দেয়া আছে, এই রেখা সমীকরণ দেওয়া থাকা মানে আমাদের হচ্ছে এইখান থেকে এই যে নির্দিষ্ট পয়েন্টটা, এই নির্দিষ্ট পয়েন্টটাকে আমরা যদি একটু নামকরণ করি হচ্ছে এ পয়েন্ট, মাউস দিয়ে খুব ভালোভাবে বেটার ওয়েতে লেখা যায় না, এবং এই পয়েন্টটাকে যদি আমরা বি পয়েন্ট ধরি, ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই পয়েন্ট এবং বি পয়েন্টকে যদি যোগ করে দিই, ধরলাম আমি এরকমভাবে যোগ করে দিলাম, তো তাহলে সেক্ষেত্রে এই যে নির্দিষ্ট রেখাটা আমরা পাচ্ছি, এই রেখাটা কিন্তু এই রেখার উপর লম্ব। তাহলে এই রেখার উপর লম্ব, তার মানে আমাদের যেহেতু এই রেখার সমীকরণ দেওয়া আছে, এই যে ফোর এক্স ইকুয়াল টু সিক্স ওয়াই মাইনাস টু, এই রেখার সমীকরণ যেহেতু আমাদের দেওয়া আছে, এই রেখার সাথে লম্ব রেখা অর্থাৎ এবি রেখার সমীকরণ কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। এবং যদি আমরা এই রেখার সাথে লম্ব রেখার সমীকরণটা বের করি, তাহলে কিন্তু সেই রেখাতে কী থাকবে, একটা কনস্ট্যান্ট থাকবে, একটা কে নামক একটা কনস্ট্যান্ট থাকে, তোমরা সবাই জানো, আমরা কনিক্সেও বলা হয়েছে এবং সরলরেখাতে যেহেতু তোমাদের ক্লাস পাচ্ছ অলরেডি, তোমাদের জানার কথা। তাহলে সেই কনস্ট্যান্টটা আমরা কীভাবে দূর করবো, আমাদের যে এই নির্দিষ্ট রেখা, এই নির্দিষ্ট পয়েন্টটা দিয়ে যদি এই রেখা পাস করে, তাহলে ওই রেখা, ওই রেখাতে যদি আমি নির্দিষ্ট পয়েন্টটা যদি বসাই, তাহলে কিন্তু আমরা আমাদের যে কে এর মান সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সরলরেখা লম্বরেখা এবি, এটার সমীকরণ আমরা পেয়ে গেলাম, আমাদের এ পয়েন্টের স্থানাঙ্ক আমরা জানি। এখন আমরা যদি এবি রেখার সমীকরণ জানি এবং যদি এই রেখার সমীকরণটা যদি জানি, তাহলে সেক্ষেত্রে তাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। ধরলাম তাদের যে ছেদবিন্দু স্থানাঙ্ক, সেটাকে আমরা মনে করলাম সি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তাহলে এই সি পয়েন্টের স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেলাম। তার মানে সি পয়েন্টের স্থানাঙ্ক যদি আমরা পেলাম, এ পয়েন্টের স্থানাঙ্ক যদি আমরা পেলাম, তাহলে ওই যে মধ্যবিন্দু সম্পর্ক ব্যবহার করে কিন্তু আমরা বি পয়েন্টের স্থানাঙ্ক বের করে ফেলতে পারবো। তো চলো আমরা ম্যাথটা করার চেষ্টা করি। এখন আমরা হচ্ছে এই নির্দিষ্ট বৃত্ত থেকে আমাদের জাস্ট হচ্ছে কেন্দ্র এবং ব্যাসার্ধ আমরা নির্ণয় করার চেষ্টা করবো। তাহলে সেক্ষেত্রে এই কেন্দ্র নির্ণয় করলাম -1.4, তার মানে এই যে এ পয়েন্টটা, এই এ পয়েন্টটার সেন্টারটা হচ্ছে আমরা কত পেলাম -1.4, তার মানে এ পয়েন্টটা হচ্ছে -1.4। এবং আমাদের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা হচ্ছে কি, এই যে এই নির্দিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, সেই নির্দিষ্ট বৃত্তের ব্যাসার্ধটা কত, 6। এবং আমাদের পরবর্তীতে যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে এই যে আমাদের প্রতিবিম্বের যে বৃত্তটা, এটার বৃত্তের ব্যাসার্ধ কত হবে, বৃত্তের ব্যাসার্ধ হবে আমাদের 6। আমরা যদি সামনের দিকে আগাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে নির্দিষ্ট রেখাটা ছিল, সেই রেখাটাকে যদি একটু আমরা অ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি, 4x - 6y + 2 = 0, তাহলে এই যে রেখাটা, এই রেখার সাথে লম্বভাবে কিন্তু আমাদের এবি রেখাটা অবস্থিত। তার মানে আমাদের এবি রেখার সমীকরণ যেহেতু বের করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা একটু যদি সাজিয়ে লিখি, তাহলে 2x - 3y + 1 = 0 পাই। তাহলে সেক্ষেত্রে এর উপর, রেখার উপর যদি আমরা লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে আমরা জানি যে এক্সের এবং ওয়াইয়ের যে সহগদ্বয় আছে, তারা পরস্পর স্থান পরিবর্তন করে, এবং ওয়াইয়ের সহগের আগে যে সাইনটা রয়েছে তার অপোজিটটা হয়। তাহলে এক্স এবং ওয়াইয়ের সাইন পরিবর্তন হয়ে কোএফিশিয়েন্ট পরিবর্তিত হয়ে 3x + 2y হলো, এবং যেহেতু ওয়াইয়ের আগে মাইনাস ছিল, তার মানে এখানে আমাদের ওয়াই আগে প্লাস হবে, যেহেতু লম্ব রেখার সমীকরণ আমরা বের করছি। এবং এক্সট্রা করে এখানে একটা কে নামক একটা কনস্ট্যান্ট থাকে, তো আমরা এই রেখাটাকে যদি হচ্ছে এ পয়েন্ট দিয়ে পাস করাই, তাহলে কিন্তু এ পয়েন্টটা -1.4 বিন্দুগামী, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু কে এর মানটা পেয়ে যাবো। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে সলভ করে কে এর মানটা পেলাম হচ্ছে 5। যেহেতু আমরা কে এর মানটা 5 পেয়ে গেলাম, তার মানে এবার আমাদের কাজ হচ্ছে আমাদের যে সি পয়েন্ট, সি পয়েন্টের স্থানাঙ্কটা বের করা। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু সি পয়েন্টের স্থানাঙ্কটা বের করতে চাচ্ছি, আমি এখানে আরেকবার একটু আঁকার চেষ্টা করি, তাহলে বেটার হবে। আমরা সোফার আমরা পেয়ে গেছি হচ্ছে এই বৃত্তের সেন্টার পেয়ে গেছি, আমরা সোফার হচ্ছে এই বৃত্তের সেন্টারটা এখনও পাইনি, বাট এই বৃত্তের ব্যাসার্ধটা পেয়ে গেছি। এই যে নির্দিষ্ট বৃত্তটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 6 একক, এই নির্দিষ্ট বৃত্তের যে ব্যাসার্ধ সেটার সমান 6 একক। এবং আমাদের হচ্ছে এই যে রেখাটা এবং এই রেখা দুটা যে কেন্দ্র, কেন্দ্রটাকে যদি আমি যোগ করি, তাহলে যে রেখাটা, সেই রেখাটার সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে এই সমীকরণটা হচ্ছে আমাদের সেই রেখার সমীকরণ। এবার আমরা যদি এই এই নির্দিষ্ট রেখা এবং এই উপরের যে রেখাটা, এটাকে যদি সলভ করি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে নির্দিষ্ট পয়েন্ট, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি সি দিয়ে, তাহলে এই সি পয়েন্টের স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে সেক্ষেত্রে সমাধান করলে আমরা যে আলটিমেটলি হচ্ছে এই এই যে নির্দিষ্ট প্রতিবিম্বের যে কেন্দ্র, সেটাকে আমরা ধরতেছি কি পি কমা কিউ কেন্দ্র ধরি। আমরা ধরলাম হচ্ছে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে পি কমা কিউ, তাহলে আমরা এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা পি কমা কিউ ধরে নিলাম। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু হচ্ছে এই সি পয়েন্টের স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম কীভাবে, এই দুটো সমীকরণ সমাধান করে পেয়ে গেলাম হচ্ছে 1.1। তার মানে আমাদের যে সি পয়েন্ট সেটার স্থানাঙ্ক হচ্ছে 1.1। আমরা অলরেডি এই বৃত্তের সমীকরণের যে কেন্দ্র, সেই কেন্দ্রটাও কিন্তু আমরা অলরেডি আগের থেকে জানি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ওই মধ্যবিন্দু সম্পর্ক নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পি কিউ স্থানাঙ্ক কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা পি কিউ স্থানাঙ্ক পাচ্ছি 3 এবং -2। তাহলে সেক্ষেত্রে আমাদের যে নির্দিষ্ট বৃত্তটা সেটা ছিল, সেটা হচ্ছে যে x - h² + y - k² = r². এখানে আরটা ছিল ব্যাসার্ধ। তাহলে আমরা যেহেতু আমরা জানি যে এই আমাদের যে প্রদত্ত বৃত্ত, সেই প্রদত্ত বৃত্তের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের
সেই ব্যাসার্ধের সমান কিন্তু প্রতিবিম্ব ব্যাসার্ধটা হবে, এবং আমরা আমাদের প্রতিবিম্বের যে কেন্দ্র সেটাও কিন্তু নির্ণয় করে ফেললাম -3, -2। তাহলে সেক্ষেত্রে আমরা যদি সমীকরণে বসাই তাহলে আমরা আমাদের যে আসল আমাদের যে মিথ্যে যে প্রতিবিম্বের যে সমীকরণ সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাই এটাকে যদি স্টেপ টু সামনের দিকে বর্ধিত করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা পেয়ে যাবা। তো এবার আমরা একটা এক্সারসাইজ টু বি ডান একটা ম্যাথ দেখবো, উত্তরটাকে দেওয়া হলো এখানে। তো আমরা ম্যাথটা বলতেছে যে এক্স অক্ষের সাপেক্ষে এত বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে একটা নির্দিষ্ট বৃত্ত দেওয়া আছে, তাহলে আমি একটু আঁকার চেষ্টা করি এখানে, জানি না কতটুকু বেটার ওয়েতে আঁকতে পারবো। আমরা মনে করলাম আমাদের এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাহলে এটাকে হচ্ছে আমরা ওয়াই দিলাম এবং এটাকে হচ্ছে আমি এক্স দিলাম, জানি না কতটুকু বোঝা আছে। এটা হচ্ছে আমাদের ওয়াই আর এটা হচ্ছে আমাদের এক্স এবং এটা হচ্ছে আমাদের সেই মূল বিন্দু। ওকে, তাহলে সেক্ষেত্রে বলা আছে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ কোনটা? আমাদের এই অক্ষের সাপেক্ষে একটা নির্দিষ্ট বৃত্ত। তাহলে বলতো এখান থেকে আমাদের যে বৃত্তটা যে কেন্দ্র সেই কেন্দ্রটা আমরা কত পাই? এই বৃত্তটার কেন্দ্র আমরা পাই হচ্ছে 2, 3। যদি তোমরা আমার প্রিভিয়াস লেকচারগুলো ভালোভাবে ফলো করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা বলতে পারবে যে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 2, 3। তার মানে এই বৃত্তটার কেন্দ্র হয়তো আমরা এরকম যদি 1 নেই, এবারও যদি 2 নেই, তাহলে 1, 1, দেন 2, দেন 3। তার মানে এখানে কোনো একটা পয়েন্ট পাবো যেটা হচ্ছে আমাদের এই যে নির্দিষ্ট বৃত্তটা সেই বৃত্তটার কেন্দ্র নির্দেশ করবে। ওকে, তাহলে সেক্ষেত্রে এই নির্দিষ্ট বৃত্তটা ব্যাসার্ধ আছে, তাহলে মনে করলাম আমার যে বৃত্তটা সেই বৃত্তটা অলমোস্ট হয়তো এরকম কোনো একটা বৃত্ত ধরলাম। তাহলে সেক্ষেত্রে এই বৃত্তটার কেন্দ্র যদি আমরা জানি, এই বৃত্তের ব্যাসার্ধটা আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। এবং তাহলে আমাদের যেহেতু এক্স অক্ষ আমরা জানি, এক্স অক্ষের সমীকরণটা আমরা কিন্তু অলরেডি জানি, এক্স অক্ষের সমীকরণটা হচ্ছে y = 0। তাহলে সেই সমীকরণের সাথে লম্ব একটা রেখা যেটা কিনা হচ্ছে নির্দিষ্ট পয়েন্ট দিয়ে পাস করে, এই পয়েন্ট হচ্ছে 2, 3 পয়েন্ট। তাহলে সেই রেখাটাকে আমরা মনে করলাম হচ্ছে এমন কোন একটা রেখা, এই রেখাটা। তাহলে এই রেখাটার সমীকরণ কিন্তু আমরা আগের ম্যাথের মতো করে কিন্তু বের করে ফেলতে পারবো। যেহেতু এক্স অক্ষের সাথে লম্ব রেখার সমীকরণ আমরা জানি কি হয়, এক্স অক্ষের সাথে লম্ব রেখার সমীকরণ হয় y = কনস্ট্যান্ট বা y = k। তাহলে সেক্ষেত্রে y = যদি কে হয়, তাহলে এই নির্দিষ্ট রেখাটা কিন্তু আবার এই নির্দিষ্ট পয়েন্ট দিয়ে পাস করে, এই নির্দিষ্ট পয়েন্ট দিয়ে যেহেতু পাস করে এবং এই নির্দিষ্ট পয়েন্টের স্থানকে আমরা এই কেন্দ্র থেকে জানলাম 2, 3, তাহলে কিন্তু আমরা আমাদের যে এই সরলরেখাটা, এই সরলরেখাটার সমীকরণ আমরা পেয়ে যাবো। তাহলে এই সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম, তার মানে আমরা যদি এই সরলরেখার সমীকরণ এবং হচ্ছে এই এক্স অক্ষের সমীকরণ যদি সলভ করি, তাহলে কিন্তু আমরা আমাদের যে ছেদ পয়েন্টটা সেই ছেদ পয়েন্টের স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি। ছেদ পয়েন্টের স্থানাঙ্কটা হবে হচ্ছে 2, 0। ছেদ পয়েন্টের স্থানাঙ্কটা হবে 2, 0 হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিলাম আমাদের যে নিউ যে কেন্দ্রটা সেই কেন্দ্রটা ধরলাম এই পাশে, এবং আমাদের যে নির্দিষ্ট বৃত্তটা সেই বৃত্তটা মনে করলাম হচ্ছে এমন কোনো একটা বৃত্ত। তাহলে আমরা যদি ওই মধ্যবিন্দুর সূত্র ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা আমাদের যে এই নির্দিষ্ট সার্কেলের যে বৃত্তর কেন্দ্র সেই কেন্দ্র কিন্তু আমরা পেয়ে যাব। এবং যেহেতু এই বৃত্তের ব্যাসার্ধ আমরা অলরেডি জানি, অর্থাৎ প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ আমরা আর এর সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো, তাহলে সেক্ষেত্রে ওই আর এর সূত্রই কিন্তু মানে ওই ব্যাসার্ধটাই কিন্তু এখানে প্রযোজ্য হবে। তাহলে তুমি এই বৃত্তের কেন্দ্র পেলা এবং এই বৃত্তের ব্যাসার্ধ পেলা, তাহলে তুমি যদি সলভ করো তাহলে এরকম একটা সমীকরণ পাবো, x² + y² - 4x + 6y - 12 = 0। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী দিন বৃত্তের পরামিতিক সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে।